বৃহস্পতিবার কলকাতায় বামপন্থী মহিলা সমিতির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মূলত আনিস খান হত্যা, মাটিয়াতে নাবালিকাকে ধর্ষণ, রামপুরহাটে গণহত্যার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এই দিন এই বিক্ষোভ মিছিলটি শুরু হওয়ার কথা ছিল গোপালনগর থেকে। মিছিলটি ভবানী ভবন পর্যন্ত যাওয়ার কথা ছিল, তার আগেই পুলিশ আলিপুর আদালতের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ এইরকমই, পুলিশ তো আসলে তৃণমূলের ঝান্ডা ধরেছে, আসলে তো দলদাস পুলিশ, তার জন্য আমরা, ওরা খুন করছে, আমরা বিচার চাইছি, তার জন্য আমাদের আটকাচ্ছে, কিন্তু আমরা আটকানো মানিনি, আমরা না মেনেই চলে এসেছি, বিচার চাইতে চাই, আমরা এর জবাব চাই। ব্যারিকেড দিয়েছে, ব্যারিকেড দিক, আমরা দরকার হয় বসবো, আমরা যাবো ডেপুটেশনে, আমরা দরকার হয় যা খুশি হবে, আমরা বিচার চাইছি, আমরা শাস্তি চাইছি, বিচার শাস্তি চাইছি। ডেপুটেশন ওরা নেবে বলেছে, দেখি নেই কিনা, ওরা বলেছে নেবেন, দেখবো নেই কিনা। হ্যাঁ না, পুলিশের উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। আজকে আনিস খানকে খুন করেছে পুলিশ, আজকে বিভিন্ন জায়গায় মহিলারা অত্যাচারিত হচ্ছে, নীরব দর্শক পুলিশ। মুখ্যমন্ত্রী 213টা আসন নিয়ে জিতেছেন, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দাবি করেন সেরা মুখ্যমন্ত্রী, দাবি করেন তিনি একলা মুখ্যমন্ত্রী মহিলা। তাহলে প্রতিদিন মেয়েরা আক্রান্ত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, কোথায় ব্যবস্থা, কোথায় প্রশাসন? আমরা মহিলা সংগঠন রাস্তায় দাঁড়িয়ে তার প্রতিবাদ সংগঠিত করছি। তৃণমূলের কংগ্রেসের কর্মীরা মারা গেছে, তৃণমূলের কংগ্রেসের কর্মীরা ঘরে বসে আছে, রাস্তায় দাঁড়িয়ে একটা প্রতিবাদ করতে পারিনি। আমরা বামপন্থীরা ওই তৃণমূল কংগ্রেসের খুনিদের শাস্তির দাবিতে আমরা রাস্তায় আছি, ফলে আমরা রাস্তায় থাকবো। পুলিশ অ্যারেস্ট করুক, গ্রেপ্তার করুক, আমাদের মহিলারা রাস্তায় থেকেই এই আন্দোলন করবে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বামপন্থী মহিলা সমিতির 5 জন প্রতিনিধি ভবানী ভবনে একটি স্মারকলিপি জমা দেয়। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।